আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমি মোহাম্মদ মনিরুজ্জামান, হরিপুর সভাপ্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কুফর। কুফর নিয়ে আলোচনা করব। কুফর আরবি শব্দ, কুফর কি শব্দ? কুফর, এই কুফর নিয়ে আলোচনা করব। কুফর, কুফর হচ্ছে আরবি শব্দ। কুফর হচ্ছে কি শব্দ? আরবি শব্দ, এর শাব্দিক অর্থ। অস্বীকার করা, অবিশ্বাস করা। কুফর শব্দের অর্থ হচ্ছে কি? অস্বীকার করা, অবিশ্বাস করা। অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, দেখা রাখা। অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, গোপন করা, এক নম্বর হচ্ছে ঢেকে রাখা। মনে থাকবে তো কুকুর শব্দের অর্থ কি? অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা। আমার মনে হয় না যে তোমরা যদি দুইবার পড়ো এটা আবার মনে হয় না যে ভাষায় বারবার পড়তে হবে। তাহলে কুকুর, কুকুর আরবি শব্দ। কুকুর কি শব্দ? কুকুর হচ্ছে আরবি শব্দ, শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, দেখে রাখা ইত্যাদি। পারিভাষিক অর্থ, ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিষয় সমূহে কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফুর বলা হয়। তাইলে ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা মৌলিক বিষয়সমূহে কোনো একটিকে অবিশ্বাস করলে কি বলবো আমরা? কুফুর বলবো। আর যারা কুফুর করে তাদেরকে কি বলা হয়? কাফির বলা হয়। যারা কুফুরে কুফুরে লিপ্ত থাকে তাদেরকে কি বলা হয়? কাফির বলা হয়। সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এটা কুফর। তা কুফর এরকম একটা অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। সব কিছু ক্ষমা করলে আল্লাহ কি করে না? কুফরের গুণা কি করে না? ক্ষমা খুব চরম, মানে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চিতটা চরম, অত্যন্ত চরম জুলুম, চরম একটা অপরাধ, যেটা খুবই মানে কষ্ট, অত্যন্ত ভয়াবহ। আর এবার সে অর্থটা দেখো, ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা ও ইসলাম মৌলিক বিষয় সময় ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা ইসলামের বিষয়ে
বিষয়ের কোন একটি প্রতি সম্পর্কে আমরা আলোচনা করব। কুফরের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ, এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত। এ সম্পর্কে গুরুত্বের কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার ফিহা খালিদুন। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়া কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, কুফরি করে এবং আমার নিদর্শনগুলো মিথ্যা প্রতিপন্ন করে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 39। তাহলে যারা কুফরি করে, যারা কুফরি করে এবং আল্লাহর নিদর্শনগুলো নির্দেশনাগুলো কি করে অমান্য করে, তারা কি করতে কি করবে? ফি নারে জাহান্নাম। ফি নারে, এখানে নার দ্বারা কি বোঝানো হয়েছে? আগুন বা জাহান্নাম। কি বলছে? ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা মানে তারা চিরকাল কি করবে? জাহান্নামে বসবাস করতে থাকবে। শরিক থেকে এসে শিরক। দেখো, শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। অংশীদার সাব্যস্ত করা, ধরে নাও এই মার্কাটা আমি বললাম আমার, এবং তুমি কি বললা যে এটা এটা আমার, মানে দুজনেই টাকা দিয়ে ওই কি করলাম, ক্রয় করে আনলাম, এটা অংশীদার। বা যে কোনো একটা বিষয়ে তোমার একাধিক মনে করা আছে, যেমন আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, এটা কি অংশীদার? এটা কি বলা হয়? অংশীদার। আর শিরক, শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার, শিরক শব্দের অর্থ অংশীদার। ইত্যাদি
করেছে একটা মারাত্মক অপরাধ যেটা আল্লাহ কখনো কি করে না, ক্ষমা করবেন না। ছিল যেমন কাফির, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যেমন হিন্দু, হিন্দু সম্প্রদায় তারা 360টা মূর্তির পূজা করে, মানে তাদের তারা মনে করে 360টা প্রভু। এটা কি শিরক? তাইলে আল্লাহর সাথে কি করা, শরীক করা, এটা অন্য যে কোনো বিষয়ে যে কোনো কাজে যদি আল্লাহর সাথে শরীক করো তাহলে এটা শিরক হয়ে যাবে। সুতরাং শিরকের কোনো আল্লাহকে কোনো কি করে না, ক্ষমা করবে না। ইসলামী পরিবেশে আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় মুশরিক। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় কি, মুশরিক। যে ব্যক্তি শিরক করে তাকে কি বলা হয়, মুশরিক। ঠিক আছে, শিরকের কোনো আল্লাহ কি করো না, ক্ষমা করবে না। আল্লাহর সাথে কাউকে শরিক করা, অংশীদার সাব্যস্ত মনে করা, তাহলে এটা কি হবে, শিরকে পরিণত করা হবে। পরিণত করলে আল্লাহর সাথে শরিক করলে তাহলে এগুলো কি করবে না আল্লাহ, ইন্না শিরকাল আজম নাজিম, চরন্ত অপরাধ, যেটাকে আল্লাহ কখনো কি করবে না, ক্ষমা করবে না। শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করব। শিরকের কুফল ও পরিণতি, শিরক করলে কি হয়, এর পরিণামটা কি হবে, কুফলটা কি, শিরক হলো জঘন্যতম অপরাধ, অমার্জনীয়। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান 1:13।
শিক্ষা আগুন মনে নিশ্চয় ছিল চরম জন্য মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে। তাহলে শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে চরম আচরণ করে। এরপরে আমরা পার্ট তিনে ইমানে মুফাসসাল। তাহলে ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস আর মুফাসসাল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত। সুতরাং ইমানে মুফাসসাল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত বিশ্বাস। ইমানে মুফাসসাল সাতটা বিষয় আছে, যেমন ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, আমার মালায়েকাতি ফেরেশতাগণের প্রতি, কুতুবি কিতাবুল প্রতি, রাসূলি রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের প্রতি, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি কি করে বিশ্বাস স্থাপন করে। তো আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ হাফেজ।